ছোটবেলা থেকে দেখে আছে 50-55 বছর বয়স। অনেক পর্যটক আসে? হ্যাঁ, অনেককে আসে দেখে শুনে। আপনার কি ভাগ্যবান মনে হয়? মাঝে সে মাঝে তোরা ভাগ্যবান, তোরা সবসময় থাকে। হ্যাঁ, দেবতার সাথে থাকা হয়। এটা তো কাহিনীর উপরে, নিচে তো মোগল আমার আছে। আর দ্বিতীয় নানি গেছে রামায়ণ, যেমন রামের জন্ম হয়, বিয়ে হয়, দিনাজপুরের রাজা প্রাণনাথ, উনি ছিলেন 12 ভূঁইয়ারের ভূঁইয়া। তো দিল্লিতে খাজনা বাকি থাকে, যত আদাবাসা ছিল সবারই খাজনা বাকি থাকলে পরে খাজনা পরিশোধ করার জন্য সবাইকে ডাকছে দিল্লিতে। তো উনি ভগবানের কাছে প্রার্থনা করছে যে আমি যদি সসম্মানে ফিরে আসি তো মন্দির নির্মাণ করবো। দিনাজপুর থেকে যাওয়ার সময় দিনাজপুর থেকে কাঁঠালি চাল চিড়িয়া অনেক কিছু নিয়ে দিল্লিতে গেছে। হ্যাঁ, যা দেখে যে কেউ জানে উনি একা। তখন উনি মনে করছে দেখ আমি যখন আসছি তো আমি দেখা করে যাবো। যে উনি বলছে যে হুজুর আমি তো দিনাজপুর থেকে এসছি আর এই আপনাদের জন্য খাওয়া নিয়ে এসছি। এই খাওয়ার পায়ে খুশি হতে এত এত বাচ্চা আছে, কেউ আসলো না, তুমি এসছো আবার খাবার নিয়ে এসছো, তো তোমার একজনের খাজনা নিয়ে কী হবে, মাফ করলাম। তখন উনি বলছে যে মন্দির নির্মাণ করবো, আপনার ঐতিহ্য রাখবো। ওই জন্য নিচেরটা মোগলদের শিকার রাখবো, এই হরিণ শিকার, বাঘ শিকার। এটা ওনাদের কাহিনী, ওনার কাহিনী, মোগলদের জীবনযাত্রা সেগুলো। আর দিল্লি থেকে আসার সময় বৃন্দাবন হয়, বৃন্দাবন হলে পরে রাজ হয়, রাজ হলে পরে স্বপ্নে আদেশ হয় যে তুমি যে মন্দির নির্মাণ করতে চাচ্ছ মূর্তির দরকার হবে। সকাল 10টার দিকে যমুনাতে চান করতে গেলে মূর্তি পাবো, বিগ্রহ। তো ওই সকাল 10টার দিকে যা যমুনাতে চান করার জন্য ডুব দিছে, রাধা কৃষ্ণ বিগ্রহ পাইছে, পায়ে নিয়ে আসে। এরকম শুনেছি যে উনি নাকি একবার ভাবছিল ওখানে একটা মন্দির দেখেছিল, তো ওইখানে যে বিগ্রহটা আছে ওটা ছিনায় নিয়ে আসে। হ্যাঁ, ওই ছিল। তো উনি মনে করছে যে আমি যখন আসছি চাই এই মূর্তি নিয়ে আসবে। তারপর নাকি ভগবান তাকে স্বপ্ন দেখায় যে আপনি পরে ওটা পরে তো পাবো। এই যমুনাতে চান করতে গেলে যা মূর্তি পাইল, পায়ে নিয়ে আসি দিনাজপুর রাজবাড়িতে রাখলো। এখন স্বপ্নে আদেশ হয় যে দিনাজপুর থেকে 12 মাইল দূরে করতে হবে। আচ্ছা, তাই 12 মাইল দূরে করলো। ও, এটি কি এরকম ছিল নদীতে ভাসতে ভাসতে যেখানে নৌকা থেমে যাবে? না, তখন ওই যে নদী দিয়ে আসতো না, আসিয়া এখানে সন্ধ্যা হয় নৌকা থামে। ঢেপা নদী, ঢেপা নদী, ঢেপা নদী দিয়ে আসতে আসতে নৌকা থামে যায়। এখানে রাজে মনে করছে দেখা এখানে থাকবো, তখন এই জায়গায় রাতে সাথে তুমি এই জায়গায় মন্দির নির্মাণ করতে হবে। কত বছর লেগেছে মন্দিরটা? যেমন কৃষ্ণের 108 নামের মধ্যে এক নাম হলো কান্তজি। আচ্ছা আচ্ছা, এক নাম ছিল শ্যাম, এই জায়গার নাম ছিল আগে শ্যামগড়। ওই কান্তজির নাম অনুসারে কান্তনগর নাম রাখা। আর এই মন্দির নির্মাণ করার কাজ হলো 1704 সালে শুরু করে রাজা প্রাণনাথ, শেষ করে দত্ত ছেলে রামনাথ 1752 সালে। এই 48 বছর লাগে, 48 বছর ধরেই মন্দির নির্মাণ। কতজন মানুষ কাজ করছে? 101 জনের কাজ করে, যখন বেতন দেয় তখন একজন বেতন নেয় না, 100 জন বেতন নেয়। কেন? তাকে খুঁজে পাওয়া যায় না, যে কে যে কাজ করলো তাকে খুঁজে পাওয়া যায় না। এই 48 বছর ধরে উনি এই কাজ করছেন। আর দ্বিতীয় নানা গেছে রামায়ণ, যেমন এই যে 5 জন দাঁড়িয়ে আছে সামনেটা রামের বাবা আজাদর্শ অযোধ্যা বাবা, তিনজানি কৌশলা কৈকি সুমিত্রা, তিনজানি কৈকির দাসী ছেলে মন্থরা, 5 জন। তাহাদের শিকার করতে যায় অন্ধমণি ছেলে সিন্ধুমণিকে মাছিল তীর দিয়ে, ওই যে মোড়া ছেলেটা কাঁধে করে নিয়ে আসছে অন্ধমণির কাছে। অন্ধমণি তখন অভিশাপ করছিল যে আমার একটা ছেলে তাকে তুমি মারছো, তুমি তোমার ছেলের সঙ্গে মারা যাবে। আজাদর্শ বলেন যে আমার কোনো ছেলে সন্তান নাই, কার সঙ্গে মারা যাবো?
তখন বলছে যে তুমি ঈশ্বর সিংহ মুনিকে নিয়ে এসে পূজা করো, তোমার ছেলে সন্তান হবে। আরে যা, তো সময়টা একবার হয়েই গেল অতিরিক্ত। এই যে অর্ধেকটা মানুষ অর্ধেকটা হরিণ, ঈশ্বর সিংহমণি, ঈশ্বর সিংহমণি, ওনাকে নিয়ে এসে পূজা করে, পূজা করলে পরে পূজার পর তিনরানীকে খাওয়ার জন্য দেয়। তিনরানী খেলে পরে তিনরানী চারটি সন্তান জন্ম হয়, রাম লক্ষণ ভরসন্তান চার ভাই। ওই যে তিনরানী বাচ্চা নিয়ে করে বসে আছে, কৌশলে রাম কৈকে ভরত সুমিত্রীরা যমজ, লক্ষণের শত্রুঘ্ন চার ভাই। এর যমজ হওয়ার কারণ ওই যে ফল দিচ্ছে তিনরানীকে খাওয়ার জন্য, কৌশল আর কৈকে দুইজনে ভাগ করে নিচ্ছে, ছোট জন কাউকে দিবে না, সুমিত্রাকে দিবে না। পরে আবার চিন্তা করছে যে ওকে না দিলে সন্তান হবে না, তখন অর্ধেক অর্ধেক দেওয়াতে এই যে জমজ বাচ্চা হবে সুমিত্র দুপাশে দিতে, লক্ষণের শত্রুঘ্ন কৌশলার রাম কৈকে ভরত। এখন লক্ষণ বলছে দেখো আমি সেই 14 বছর মনে আছি, আমি কোনো খাবো না বা কারো দিক দেখবো না, কি আমি ঘুম স্বপ্ন আমার কিছু থাকবে না, যতক্ষণ আমরা 14 বছর ফিরে না যাই বাড়িতে ততক্ষণ। সুপর্ণখা এখন বলে যে তোমাকে ছাড়া আমি কাকে বিয়ে করবো না। তখন বলে যে দেখো তোমাকে এতভাবে বললাম তুমি বুঝো না, তাও কেমন তোমার বিয়ে করার সাথ, ভক্ত ছিল পাখির নাম গরুল পাখি, গরুল তখন বাধা দেয় দিলে পরে নাকা করে, হ্যাঁ পাখির সঙ্গে যুদ্ধ করে পাখি, রাবণ তো তরোয়াল দিয়ে তখন জেনা কাটে, জেনা কাটে দিলে পরে লঙ্কার ইয়াতে পড়ে থাকে। এখন ওই যে রাবণ নিয়ে যাচ্ছে
প্রতিটা ঘাটে ঘাটে নৌকা আটকে। কতদিন পর পর এই অনুষ্ঠানটা হয়? এটা অনুষ্ঠানে প্রতি বছরে নয় মাস পর। এটা মহারাজার ওই যে নির্দেশ ছিলেন যে আমি যে মূর্তি নিয়ে আসলাম তা আমি তো রাখতে চাচ্ছিলাম দিনাজপুর রাজবাড়িতে, এখন যে 12 মাস দূরে করতে হচ্ছে তা সব না আদেশ হয় যে 3 মাসের জন্য তুমি জন্মাষ্টমী 2 দিন আগে নিয়ে জানে হরি হরে কারে হাসাও কারে কাজাও কারো ভাগ্যে ভিকারুলি তোমার অনন্ত নীলা কে জানে হরে ওরে কারে হাসাও কারে কাদাও কারো ভাগ্যে ভে কার ঝুলে ওরে কারো ভাগ্যে গালান কোঠারে কারো ভাগ্যে গাছ তোরায় বাসা ওরে কারো ভাগ্যে গালান কোঠারে কারো ভাগ্যে গাছ তোরায় বাসা তোমার অনন্ত নীলা কে জানে হরি ওরে কারে হাসাও কারে কাদাও কারো ভাগ্যে ভিকার ঝুলি। আমার নাম হচ্ছে দীনেশচন্দ্র রায়, এইখানে অনেকদিন ধরে থাকি। কত বছর? 15-16 বছর হলে কম বেশি দেখাশোনা দেখ। হ্যাঁ, আর এই মন্দিরটা দিনাজপুরের মহারাজা প্রাণনাথ উনি স্বপ্ন আদেশে এখানে মন্দিরটা করেন। সেই সময় ছিল মোগল সম্রাট আওরঙ্গজেবের। হ্যাঁ, দিল্লির বাদশাহ রাজা জমিদার তাকে কর খাজনা দিত সেই সময়। তখন সম্মানে উনার কাছে যায়, যায় অনুমতি নেয় যে হুজুর আমি একটা কৃষ্ণ মন্দির দেবো যদি আদেশ করেন। তখন উনি হুকুম দেন, দান সাহায্য দেন, তারপরে রাজা আসি কাজটা শুরু করেন। হ্যাঁ, মোগল সম্রাট 1704-এ শুরু, 1752 শেষ, 48 বছর লাগে এই মন্দিরটা করতে। তারপরে সম্মানে উনার ইতিহাস তুলে ধরলেন মোগল সম্রাটের, ওই যে হাতি ঘোড়া নৌকা পালকি নিচের লাইনটা এটা মোগল ইতিহাস। আর তারপর থেকে ওই যে পুতুল দেখা যায় এগুলো সব দেব দেবীর কাহিনী, রামায়ণ আছে, মহাভারত আছে, হ্যাঁ হ্যাঁ, রাম সীতার বিবাহ আছে, বনবাস আছে। এলা ভগবান মনে করিয়া বা ভগবানের বাড়ি মনে করিয়া এখানে আসি। আমি ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রিত, আমি তাই ঠাকুরের সম্বন্ধে তার বাণী বলতেছি। ঠাকুরের যে যা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যা কিছু হয়ে তাই আছে তাই ব্রহ্ম, জগতের সমস্ত অসহ্য জানা ভালোবাসা ও কর্ম যার ভিতর সদ উচ্চারিত আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয় তিনি এই মানুষের ভগবান। ভগবানকে জানা মানে সমস্তটাকে বুঝা বা জানা, যার মূর্ত কোনো আদর্শে কর্মময় অটুট আসক্তি সময় বা সীমাকে ছাপিয়ে তাকে সহজভাবে ভগবান করে তুলেছে, যার কাব্য দর্শন ও বিজ্ঞান মনের ভালোবন্ধ বিচ্ছিন্ন সংস্কারগুলিকে ভেদ করে ওই আদর্শেই সার্থক ঘটিয়েছে তিনি সদ্গুরু। যার মন বা একাশক্তিতে পূর্ণ তিনি এই সদ্বা সতী।